সম্মানিত দর্শক মণ্ডলী, ইকরা বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের হোয়াটস নেক্সট প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমাদের সবসময়ের কামনা। পৃথিবীর যে যেখান থেকেই এই প্রোগ্রাম সরাসরি লাইভে দেখছেন অথবা ইন্টারনেট মাধ্যমে দেখছেন, সবার প্রতি আমাদের সাদর সম্ভাষণ রইল। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে যারা ইউকেতে বসবাস করেন তাদের জন্য ডাইরেক্টলি এটা রেলিভেন্ট অনেকের ক্ষেত্রে। আজকের বিষয়টা হচ্ছে ডিটেনশন। ডিটেনশনের ব্যাপারে প্রিলিমিনারি পয়েন্টস বা ম্যাটার্সগুলো আমরা প্রথমে বলবো যে ডিটেনশনটা কী। ডিটেনশন আর জেল কিন্তু সমান নয়। জেল হচ্ছে যে আপনি কোনো একটা অফেন্সের কারণে কনভিক্টেড হওয়ার পর জাজ যখন সাজা দেবে এবং ওই সাজার কারণে আপনাকে জেলে নেওয়া হবে, এটা হচ্ছে জেল। আর ডিটেনশন হচ্ছে বিভিন্ন কারণে কাউকে ডিটেন করতে পারে, সেটা ইমিগ্রেশন আইনেও আছে, ক্রিমিনাল লতে আছে। ক্রিমিনাল লতে মনে করেন কাউকে চার্জ করে নাই কিন্তু সন্দেহজনকভাবে মনে হয়েছে তাকে ডিটেন করে কিছু তথ্য নেওয়া দরকার, অথবা মনে করেন ইমিগ্রেশন লতে কেউ হয়তো ওভারস্টেয়ার আছেন, কেউ হয়তো ইলিগাল এন্ট্রেন্ট আছেন, কারো অ্যাপ্লিকেশন পেন্ডিং নাই, অথবা তাদের কাছে মনে হয়েছে যে উনি আনডকুমেন্টেড পার্সন, তো সেই হিসাবে তারা কাউকে ডিটেন করতে পারে এবং ডিটেন বিভিন্নভাবে করতে পারে। আপনি রিপোর্টিং রেস্ট্রিকশনে গেছেন বা সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছেন, মাসের পর মাস যাচ্ছেন, হঠাৎ করে চেক করে দেখলো যে আপনার কোনো অ্যাপ্লিকেশন বা আপিল পেন্ডিংয়ে নাই, তখন তারা আপনাকে ডিটেন করবে এবং তারা দে উইল ট্রাই টু রিমুভ ইউ ফ্রম দ্য ইউকে। অথবা আপনি মনে করেন অবৈধভাবে কোনো জায়গায় কাজ করছেন, পুলিশ বা ইমিগ্রেশন অফিসিয়ালস গিয়ে সেখানে রেড করলো, রেড করে আপনাকে পাইলো কিন্তু আপনার কাজের অনুমতি নাই, তো আপনাকে তারা ধরে সেখানে ডিটেনশনে নিয়ে নিতে পারে, পেন্ডিং রিমুভাল। অথবা মনে করেন যে আপনি ইমিগ্রেশনের ব্যাপারে জালিয়াতি করেছেন, এমন ডকুমেন্ট সাবমিট করেছেন যেটার সত্যতা নাই, জেনুইননেস নাই, তারা সন্দেহ করেছে এবং তারা কোর্ট থেকে রেড করে আপনাকে ধরে নিয়ে ডিটেনশনে রাখছে, পেন্ডিং রিমুভাল। এই তিন চারটা বললাম কারণে তারা বা মানে তিন চারটা ওয়েতে তারা ডিটেন করতে পারে, কিন্তু ডিটেন করার এখতিয়ার পুলিশ বা ইমিগ্রেশন অফিসিয়ালসদের আছে, তারা করতে পারে। ডিটেনশনে নেওয়ার পরে আমরা বাস্তব বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে যাকে ডিটেনশনে নেয় উনি তো সাংঘাতিক মারাত্মকভাবে ভেঙে পড়েন, তার সাথে সাথে তার যে আত্মীয় স্বজন আছেন, স্ত্রী পুত্র অথবা ভাই বোন মা বাপ বা এখানে যারা আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু আরও বেশি ভেঙে পড়ে যান, হাইহুতাস শুরু করে দেন। কোনো লয়ারের কাছে যদি সেখানে যান, তাইলে সেখানে যদি কাউকে কোনো দায়িত্ব দেন, দায়িত্ব দেওয়ার ঘন্টার ভিতরে 5-10 কল করবে যে কী হচ্ছে কী না হচ্ছে। দেখেন, ওভারনাইট কিছুই হবে না, কিছুই হয় না। ডিটেনশনে নিয়ে নিচ্ছে আর আপনি 1 ঘন্টার ভিতরে সব কিছু করে দেবেন বা 2 ঘন্টার ভিতরে বা 1 দিনের ভিতরে, এই এক্সপেকটেশনটা মোটেই রাখা যাবে না। এজন্য যারা ফ্যামিলি মেম্বার আসছেন তাদেরকে ধৈর্যশীল হতে হবে। কোনো লয়ারকে যদি আপনি এঙ্গেজও করেন, লয়ার তো হিউম্যান বিং, তার হয়তো আরও বিভিন্ন কমিটমেন্ট আছে, তার কোর্টে হিয়ারিং আছে, অথবা তার অ্যাপ্লিকেশন আরও বিভিন্ন আছে, বিভিন্ন ডেডলাইন তাকে মিট করতে হবে, অফিস লুক আপটার করতে হবে, তার প্রফেশনাল ক্লায়েন্ট দেখতে হবে, অন্যান্য অ্যাপ্লিকেশনের ডেডলাইন আছে সেগুলো ডিল করতে হবে, তো সবগুলো ছেড়ে দিয়ে তো খালি এই ডিটেনশন নিয়ে তো আমি ওনাকে 24 ঘন্টা রাখতে পারবেন না বা উনি পারবেন না এঙ্গেজ থাকতে। এজন্য তাকে একটু সময় দিতে হবে। এবং নতুন হিসাবে কাউকে যদি আপনি ইনস্ট্রাকশন দেন, তাহলে ইনস্ট্রাকশন পাওয়ার পরে ডিটেনশন সেন্টারে অথরাইজেশন পাঠাতে হবে, ডিটেইনির কাছ থেকে অথরাইজেশন, সাইন্ড অথরাইজেশন নিয়ে আসতে হবে, এরপরে পুলিশ বা ইমিগ্রেশন অফিসিয়াল যারা ডিটেনশনে আছে তারা কোপারেট বা ইনফরমেশন রিলিজ করবে। এর আগে তারা কোথায় বলবে না, কে আপনি, কার সাথে কথা বলবো, কে অনুমোদন দিয়েছে। সেই জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে এই সময় স্কেলটা। আপনি আজকে বৃহস্পতিবারে ফর এক্সাম্পল বা বুধবারে আপনি দিয়েছেন ইনস্ট্রাকশন, পরের দিন সকালে কী হলো আপডেট চাচ্ছেন, এবং অনেক সময় দেখা যায় যে একজন লোক ডিটেনশনে থাকলে তার চতুর্দিকে
আত্মীয় স্বজনরা একসাথে সলিসিটারের কাছে একজন পরে আরেকজন ফোন করার চেষ্টা করে, আপডেট নেওয়ার চেষ্টা করে। এতে গিয়ে কাজের যেমন ধীরগতি হয়ে যায়, কারণ সলিসিটার কয়জনকে আপডেট দেবে, আর তাছাড়া যিনি ইনস্ট্রাকশন দিয়েছে তার কাছে উনি দায়বদ্ধ। এখন দেখা গেল যে অনেক আত্মীয় বার্মিংহাম, ম্যানচেস্টার থেকে বা স্কটল্যান্ড থেকে ফোন করে কি হলো জানতে চায়, তা যার সাথে সলিসিটার সাহেবের কোনো দেখাই নাই, জানেও না। আর উনি তো আন্ডার ল কনফিডেন্সিয়ালিটি রাখার জন্য উনি প্রতিজ্ঞাবদ্ধ, উনি চাইলে ক্লায়েন্টের ইনফরমেশন অন্য কারো কাছে ডিসক্লোজ করতে পারেন না, আপনার যত ক্লোজই হোক। সুতরাং এই জিনিসটাও আপনাদের মাথায় রাখতে হবে। তো প্রথম হচ্ছে যে আপনাকে ব্যঙ্গে পড়তে হবে না, ডিটেনশনে নেওয়া মানেই যে আপনাকে দেশে পাঠিয়ে দেবে তা না, আবার ডিটেনশনে নিলেই সব কিছু শেষ তাও না। এজন্য যাকে ডিটেনশনে নেবেন তাকে পরিস্থিতি ফেস করতে হবে ধৈর্যের সাথে, আবার যারা আত্মীয় স্বজন আছেন তাদেরকেও অত্যন্ত যৌক্তিকভাবে সুন্দরভাবে লিগেলি আগাতে হবে, কিন্তু ওভারনাইট, এই যে বলে যে রুম ওয়াজ নট মেড ওভারনাইট, একদিনে রুম সৃষ্টি হয় নাই। ডিটেনশনে দল্য কমপ্লেক্স কেস, একদিনে আপনি পার হয়ে যাবেন, বের হয়ে আসবেন সেইটা সেমন না। এজন্য আপনি যে আইনজীবীকে নিয়োগ করলেন তাকে একটু প্রপার সময় দিতে হবে প্রিপারেশনের জন্য এবং কাজ করার জন্য। সবাই যে মানে পাগল হয়ে যান এভাবে না, অনেক সেন্সিবল, অনেক ক্যাটিবল এবং বুদ্ধিমান আত্মীয় স্বজন আছেন যারা এই দিক খেয়াল রাখেন। তবে হ্যাঁ, একজন ব্যক্তির পাঁচ সাতজন দশজন আত্মীয় থাকতেই পারে, তবে একজন দায়িত্ব নেবেন যিনি সলিসিটার বা ব্যারিস্টারের কাছ থেকে আপডেট নেবেন, উনি তার নিজ দায়িত্বে অন্যান্য আত্মীয় স্বজনের কাছে বলবেন। তখন হবে কি, যাকে ইনস্ট্রাকশন দিয়েছেন তার ইজ অফ হবে এবং উনি প্রপারলি সময়ের প্রতি জাস্টিস করে আপনার ডিটেনশনের ব্যাপারে কাজ করতে পারবেন। কাউকে যদি ডিটেনশনে নিয়ে নেওয়া হয়, প্রথমেই যে জিনিসটার দরকার সেটা হচ্ছে তার কোনো কিছু পেন্ডিং আছে কি না। তার যদি কোনো অ্যাপ্লিকেশন হোম অফিসে পেন্ডিং থাকে, তাহলে দ্যার ইজ এ ভেরি স্ট্রং পসিবিলিটি দ্যাট হি উড বি রিলিজড, অথবা তাকে বেইল করানো সহজ হবে। তার যদি কোনো আপিল পেন্ডিংয়ে থাকে, তার ক্ষেত্রেও তাকে বেইল দেওয়ার সম্ভাবনা বেশি, অথবা রিলিজ করে দিতে পারে, অথবা টেম্পোরারি অ্যাডমিশন দিয়ে দিতে পারে। এজন্য কোনো কিছু পেন্ডিং আছে কি না ওইটা দেখতে হবে। যদি কোনো কিছু পেন্ডিং থাকে, তাহলে এইটা বেইলের জন্য বা টেম্পোরারি রিলিজের জন্য এইটা একটা সুন্দর এবং শক্ত উপলক্ষ। আর যদি কোনো কিছু পেন্ডিং না থাকে, তাহলে তাকে রিলিজ করানোটা কঠিন, কারণ তাকে আপনি কিসের ভিত্তিতে রিলিজ করবেন? বাংলাদেশে তারা পাঠাতে চাচ্ছে, হোয়াট ইজ দ্য বেসিস ফর হিম টু বি ইন দ্য ইউকে, ইউকেতে থাকার তার বেসিস কী? তার কোনো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন আছে? তার কি অন্যান্য ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, অথবা তার কি অ্যাপিল পেন্ডিং আছে, বা অ্যাপিল রিফিউজ হয়ে গেলে পারমিশনের জন্য আপার ট্রাইব্যুনালে তাকে পেন্ডিং আছে, বা জুডিশিয়াল রিভিউ পেন্ডিং আছে, বা অন্য কোনো কিছু পেন্ডিং আছে? অর্থাৎ পেন্ডিং যদি থাকে, তাহলে তার রিলিজ পাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে দেখা যে তার কোনো কিছু পেন্ডিং আছে কি না। পেন্ডিং যদি না থাকে, তাহলে তার জন্য সুইটেবল অ্যাপ্লিকেশন আউটস্ট্যান্ডিং বা করার মতো অবস্থায় আছে কি না না সেটা দেখতে হবে। যদি থাকে, তাহলে ইমিডিয়েটলি সেটা লজ করতে হবে। তার যদি কোনো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন লজ করার থাকে, তাহলে সেটা ইমিডিয়েটলি লজ করা দরকার। তার যদি অ্যাসাইলাম কোনো গ্রাউন্ডস থাকে, তাহলে তাকে অ্যাসাইলাম ক্লেইমের ফেসিলিটেশনটা করতে হোম অফিসকে লেখা যেতে পারে, যাতে করে সে অ্যাসাইলাম ক্লেম করলে সেটা যেন তারা মেনটেন করে। এটা ভেরি ইম্পর্টেন্ট। তো যদি অ্যাপ্লিকেশন পুট থ্রু করা যায়, লজ করা যায়, অথবা ডিটেনশনের পরেও যদি আপিলের পারমিশন থাকে, আপিল করা যায়, স্কোপ থাকে, অথবা যদি মনে করেন অ্যাপ্লিকেশন লজ, আপিল লজ, অথবা জুডিশিয়াল রিভিউ, অথবা নিউ অ্যাপ্লিকেশন, অথবা অ্যাসাইলাম ক্লেম কোনো একটা যদি করা যায়, তাহলে দ্যাট কুড বি এ বেসিস ফর হিজ রিলিজ। আগে বলছি আমি যে পেন্ডিং আছে কি না না, আর উনি তো ধরা খেয়ে গেছেন, ডিটেনশনে আসেন, কোনো কিছু পেন্ডিং নাই, তখন কোয়েশন আসবে যে কোনো অ্যাপ্লিকেশন করার তার অধিকার বা হক আছে কি না না। যদি সেটা করা যায়, তাহলে তার ভিত্তিতেও তাকে ডিটেনশন থেকে মুক্ত করার পসিবিলিটি আছে। এজন্য পেন্ডিংয়ের সাথে সাথে নতুন কোনো অ্যাপ্লিকেশন করা যাবে কি না না সেইটা চিন্তায় রাখতে হবে এবং সেইটা এক্সপ্লোর করতে হবে।
ডিটেনশনে যাওয়ার পরে স্টেপ বাই স্টেপ কিন্তু আগাতে হবে। প্রথমে তাকে ডিটেইন করার রিজনটা জানতে হবে, কোন কারণে কী জন্য তাকে ডিটেইন করা হয়েছে তার ব্যাখ্যা, তার এক্সপ্লেনেশন চাইতে পারেন। দ্বিতীয়ত, তার যদি পেন্ডিং থাকে অথবা কোনো অ্যাপ্লিকেশন যদি সে সদ্য করে থাকে, তার উপর ভিত্তি করে তাকে রিলিজ চাওয়া যেতে পারে। বিশেষ করে চিফ ইমিগ্রেশন অফিসার, তার কাছে বেইল চাওয়া যেতে পারে। অনেক সময় কোর্টে না গিয়েও চিফ ইমিগ্রেশন অফিসার তার এখতিয়ারের ভিতরে বেইল দিতে পারে, বেইল দিচ্ছে অনেকে, সিওরিটি, গ্রান্টর, বন্ড এগুলো দিয়ে অনেক সময় চিফ ইমিগ্রেশন অফিসার বেইল দিয়ে দেন। তো বেল যদি দিয়ে দেয়, ভালো, কোর্টে যাওয়া লাগবে না। এবং নর্মালি দেখা গেছে বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে, বিশেষ করে বন্ড এবং সিওরিটির প্রশ্নে, চিফ ইমিগ্রেশন অফিসার অনেক হাই অ্যামাউন্ট অফ সিওরিটি বা বন্ড চায়, যেটা ইমিগ্রেশন যাদের কাছে বা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল যাদের কাছে অনেক লো হলেও হয় বা চলে। তো এইটা মাথায় রাখতে পারেন। তো কোর্টে না গিয়ে যদি চিফ ইমিগ্রেশন অফিসার সেটা অ্যাসেস করে বেল দিয়ে দিতে চায় বা দেয়, তাহলে তো আর কোর্টে যাওয়া লাগবে না, এখানেই মিটার শেষ। তবে যদি চিফ ইমিগ্রেশন অফিসার কোনো কারণে বেইল দিতে না চায় বা বেইল না দেয়, তখন আপনার শেষ সুযোগ হচ্ছে ইমিগ্রেশন ট্রাইব্যুনালে, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে বেইলের জন্য আবেদন করবেন। ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজ অথবা ইমিগ্রেশন জাজ বেইল, সেইটা আমি আগেই বলছি যে চিফ ইমিগ্রেশন অফিসারের কাছ থেকে বেইল নিতে যদি ব্যর্থ হওয়া যায়, তাইলে ইমিগ্রেশন জাজ বা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজের কাছে আপনি বেইলের জন্য আবেদন করতে পারবেন। সেটার জন্য একটা নির্দিষ্ট ফিজ আছে, সরি নির্দিষ্ট ফর্ম আছে, ফিজ না, ফর্ম আছে। ফর্মটা ভালো করে কমপ্লিট করতে হবে, আর সেই বেইল অ্যাপ্লিকেশনের সাথে রিজন বা গ্রাউন্ডস ফর বেইলগুলো দেখতে হবে, এবং সেখানে দুইজন সিওরিটির জায়গা আছে, ও সিওরিটির সম্পূর্ণ তথ্য, নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এগুলো সব দিতে হবে। এবং সিওরিটি যে পরিমাণ ডিপোজিট বা বন্ড পুট ফরওয়ার্ড করবেন, তার সপক্ষে ডকুমেন্টস দেবেন, যেখানে আপনি থাকার সম্ভাবনা, পসিবল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের প্রুফ দেবেন। তো ওগুলো আনুষঙ্গিক ডকুমেন্ট দিয়ে বেইল অ্যাপ্লিকেশন আপনি কোর্টে চাড়লেন। কোর্টের নিয়ম হচ্ছে 3 working days ভিতরে তারা বেইল লিস্টিং করে হিয়ারিংয়ের জন্য। সুতরাং আপনার মোটামুটি মানসিকভাবে আপনি এবং সিওরিটিরা প্রস্তুত থাকবেন যে বেইল অ্যাপ্লিকেশন করলেই কিন্তু হিয়ারিংয়ের ডেট ইমিডিয়েটলি চলে আসে। এটা ইমিগ্রেশন বা অ্যাসাইলাম হিয়ারিংয়ের মতো নয় যে এখন আজকে আপিল করলেন, হিয়ারিংয়ের ডেট 6 মাস, 3 মাস, 1 বছর পরে আসবে, না। এইটা 3 working days বা একটু এদিক সেদিক হতে পারে, এর ভিতরেই তারা খুব কম সময়ের ভিতরে আপিল বেইল হিয়ারিংটা লিস্টিং করবে। এটা আপিল না, এটা হচ্ছে বেইল অ্যাপ্লিকেশন। তো বেইল হিয়ারিংটা তারা খুব কাছাকাছি সময়ে, 3 working বা এর আশেপাশে ডেটের ভিতরে তারা হিয়ারিংয়ের জন্য লিস্টিং করবে। এজন্য আপনি প্রস্তুত রেখে আবেদন করবেন। যদি আপনি বেইলের জন্য আবেদন করছেন কিন্তু দেখা গেল যে উপযুক্ত সময় নাই বা আপনি প্রিপেয়ার্ড না, তখন আপনি ওইটা উইথড্র করতে পারেন। উইথড্র করে আবার আপনি বেইল অ্যাপ্লিকেশন লঞ্চ করতে পারেন, তাতে অসুবিধা নাই। কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনি প্রস্তুতি নিয়ে ইমিগ্রেশন জাজ বা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল যাদের কাছে বেইল আবেদন করবেন। মনে রাখবেন, যদি কোনো কারণে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজ বা ইমিগ্রেশন জাজের কাছে বেইল রিফিউজ হয়, তাহলে কিন্তু আপনি আর পরবর্তী 28 দিনের ভিতরে আপনি বেইল অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সুতরাং বেইল অ্যাপ্লিকেশন করার আগে চিন্তা করবেন যে আপনার করা উচিত কি না, এবং করলে আপনার পাওয়ার কতটুকু সম্ভাবনা, আর যদি বেইল না হয় তাহলে আপনি আই ইউ প্রিপেয়ার টু ওয়াইট ফর 28 days টু মেক এ ফ্রেশ অ্যাপ্লিকেশন বা রিনিউড অ্যাপ্লিকেশন, এটা মাথায় রাখতে হবে। কিন্তু 28 দিনের ভিতরে আপনি নর্মালি বেইল রিনিউড করতে পারবেন না, বেইল অ্যাপ্লিকেশন রিনিউ করতে পারবেন না। এজন্য বুঝে শুনে আপনাকে বেইল অ্যাপ্লিকেশন করতে হবে ইমিগ্রেশন জাজের সামনে। নর্মালি যখন বেইল হিয়ারিং লিস্টিং হয় 3 দিনের সময় দিয়ে, তখন তারা মোস্ট লাইকলি বেইল হিয়ারিংয়ের আগের দিন তারা বেইলের সামারি পাঠিয়ে দেবে আপনার কাছে দেবে, এবং আপনার সলিসিটার থাকলে সলিসিটার কাছে দেবে। তো ওই বেইল সামারিটা আপনি গোথ্রু করা দরকার ভালো করে, এবং সলিসিটার সাহেবের সাথে বসে বা ফোনে অথবা কনফারেন্সে, কারণ বেইল হিয়ারিংয়ের আগে নর্মালি সলিসিটার বা ব্যারিস্টার যিনি রিপ্রেজেন্ট করতেছেন বেইল হিয়ারিংয়ের ডিটেইনিকে, তার সাথে 10 মিনিটসের কনফারেন্স একান্তভাবে করতে দেয়।
সেটা যদি উনি ইন পারসন আসেন তাহলে তার সাথে সরাসরি বসে আলাপ করতে পারবেন, অথবা হারমন্স ওয়ার্তে সেখানে গ্লাস আছে, এই গ্লাসের ব্যাপার সপাশ থেকে তার আইনজীবীর সাথে বসে কনফারেন্স করতে পারেন, অথবা ভিডিও লিঙ্কের মাধ্যমে একান্তভাবে আইনজীবীর সাথে কথা বলতে পারেন 10 মিনিটসের জন্য। সুতরাং আপনি আপনার আইনজীবীর সাথে, সলিসিটার বা বারিস্টার সাহেবের সাথে আপনি পরামর্শ করবেন এবং বেইল সামারিটা ভালো করে কেয়ারফুলি ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আপনি পড়বেন। যদি কোনো ইনকারেক্ট ইনফরমেশন বেইল সামারিতে থাকেন, সাথে সাথে আপনার সলিসিটার সাহেবকে বলবেন, উনি যেন কোর্টের নজরে আনতে পারেন। অথবা বেইল সামারির কোনো অংশ বা পার্টের সাথে যদি আপনি একমত না হন, সাথে সাথে আইনজীবীর নজরে আনবেন, যাতে করে ওইটা কোর্টের অ্যাটেনশনে নিয়ে আসতে পারেন। কারণ এই বেইল সামারিটা আপনার সঠিক বলে ধরা হবে যদি আপনার পক্ষ থেকে কোনো অবজেকশন না আসে। সুতরাং বেইল সামারিটা ভালো করে পড়বেন। এরপরে যখন আপনি সাক্ষী দেবেন বেইল হিয়ারিংয়ে, তখন আপনি কথা বলবেন জাজের সামনে, আপনি সরাসরি অথবা ইন্টারপ্রেটারের মাধ্যমে ক্রেডিবল ওয়েতে। মনে রাখবেন আপনার কথাবার্তা, মুভমেন্ট, ম্যানুভারিং জাজের কাছে যদি সেন্সিবল হয়, প্র্যাকটিক্যাল হয়, ক্রেডিবল হয়, ইন্টেগ্রিটি আছে বলে মনে করেন জাজ, তাহলে আপনাকে বেইল দেবে। এবং বেইল পাওয়াটা আপনার একটা অধিকার, কিন্তু আবার অন্যান্য কাউন্টার ইফেক্ট বা ফ্যাক্টরস আছে যেটা জাজ টেক ইন টু অ্যাকাউন্ট। আপনি যদি অতীতে বেইল কন্ডিশন ভঙ্গ করেন, অথবা আপনি রিপোর্টিং রেস্ট্রিকশনে যান নাই, অথবা আপনার ক্রিমিনাল অফেন্স আছে, অথবা আপনি প্রতীয়মান হচ্ছে আপনাকে রিলিজ করলে আপনাকে আর পাওয়া যাবে না, আপনি হাইডিংয়ে চলে যাবেন, অথবা একাধিকবার আপনি অবৈধ কাজে ধরা খেয়েছেন, এই ধরনের যদি অ্যাডভান্স ইমিগ্রেশন হিস্ট্রি আপনার বেইল সামারিতে থাকে, তাহলে এগুলো হচ্ছে ব্যারিয়ার বেইল দেওয়ার ক্ষেত্রে, যা যেগুলো কিন্তু আমলে নেবে। এই জন্য যতটুকু সম্ভব আপনার রেকর্ড বা আপনার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার রাখবেন, ক্লিন রাখবেন, এতে গিয়ে জাজ কনভিন্স হতে পারে। এরপরে যদি আপনি দুইজন ম্যাক্সিমাম নিতে পারেন, অথবা একজন সিওরিটি, যা আপনার পক্ষে সম্ভব, সিওরিটি যদি ক্রেডিবল হয়, স্ট্রং ফাইন্যান্সিয়াল পজিশন থাকে, অথবা ভালো স্ট্যান্ডিং থাকে কমিউনিটিতে, অথবা অন্য কোনো অ্যাট্রাকটিভ কোনো ফিচার থাকে, তাহলে সেইটাও কিন্তু কোর্টে আমলে নেই। অনেক অনেক হিয়ারিংয়ে দেখা গেছে যে জাজরা বেইল হিয়ারিং দুই ভাগে সিদ্ধান্ত নেন। একটা হচ্ছে তারা প্রথমে সিদ্ধান্ত নেবে যে ওয়েদার দ্যাট ডিটেইনি ক্যান বি গ্রান্টেড বেইল ইন প্রিন্সিপল, যদি নীতিগতভাবে এই ডিটেইনিকে বেইল তারা দেবে কি না, ওইটা আগে প্রথমে সিদ্ধান্ত নেয়। আবার যদি ইন প্রিন্সিপল এগ্রি করে, তখন তারা আসে সিওরিটির কাছে, সিওরিটির কাছ থেকে এভিডেন্স ডকুমেন্ট চেক করবে, তাকে কোয়েশ্চন জিগাবে, ইনফরমেশন নেবে এগুলা। আবার কেউ আছে যে না, ওভারঅল দুইটা পয়েন্টই একসাথে তারা গোথ্রু করে এবং একসাথে তারা সিদ্ধান্ত নেবে, বেইল ইন প্রিন্সিপল এবং সিওরিটি দুইটাই একসাথে মিলিয়ে তারা সিদ্ধান্ত দেবে যে বেইল গ্রান্ট করছে কি না। এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল জাজদের উপর, আপনার বা লয়ারের তেমন কিছু করার নেই। তবে সহযোগিতা করবেন জাজ যেন সুন্দর ইনফর্ম ডিসিশনে পৌঁছতে পারে। আপনার আগে বলছি যে বেইল হচ্ছে আপনার অধিকার, কিন্তু জাজকে অন্যান্য ফ্যাক্টরগুলো কনসিডার করতে হয়, বিশেষ করে আপনার ইমিগ্রেশন হিস্ট্রি। তো এইটা ভালো করে যদি আপনি অ্যাপ্লিকেশন করলেন, স্ট্রং করে রিপ্রেজেন্ট করলেন, কিন্তু বেইল রিফিউজ হয়ে গেল, তখন আপনি 28 দিন পরে আবার রিনিউ করতে পারবেন। এবং যদি চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস হয়, তাহলে ভালো, জাজকে আপনি কনভিন্স করতে পারলেন। অনেক সময় দেখা গেছে যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে রিমুভাল ইজ নট ইমিনেন্ট, কবে হোম অফিস আপনাকে দেশে পাঠাবে তার কোনো দাঁড়াদিশা নেই, তার কোনো নিশ্চয়তাও নেই, কোনো অ্যাপ্রক্সিমেট টাইমও নেই। তার মানে কি আপনি অনন্তকাল ডিটেনশনে থাকবেন? এইটাও কিন্তু ভেরি স্ট্রং পয়েন্ট, যাদের সামনে যদি ভালো করে পার্সুয়েসিভলি তুলে ধরতে পারেন, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট হাতিয়ার যে কতদিন আপনাকে রাখবে। আর জেলে, সরি, ডিটেনশনে আপনাকে রাখা মানে পাবলিক মানি স্পেন্ড হওয়া, ওয়েস্ট হওয়া। সুতরাং এই পয়েন্টও নিয়ে আসতে পারে। এরপরে যদি কোনো অ্যাপ্লিকেশন, অ্যাসাইনাম হোক, ইমিগ্রেশন হোক বা আপিল হোক, যদি পেন্ডিং থাকে, সেইটাও বেইলের জন্য একটা স্ট্রং গ্রাউন্ড হতে পারে। এই জন্য এই বিভিন্ন ধরনের পজিটিভ গ্রাউন্ডসগুলো আপনার জন্য পুট ফরওয়ার্ড করতে হবে এবং করা দরকার।
অনেকে জুডিশিয়াল রিভিউর কথা প্রফেশনালি প্রাইভেটলি আমাদের সাথে আলাপ করেন। জুডিশিয়াল রিভিউ হচ্ছে একটা হাইলি টেকনিক্যাল এরিয়া এবং সফিস্টিকেটেড এরিয়া, এবং জুডিশিয়াল রিভিউ কিন্তু আপিল নয়, জুডিশিয়াল রিভিউ হচ্ছে লাস্ট রিসোর্ট এবং একটা লিমিটেড গ্রাউন্ডস, তিনটা গ্রাউন্ডসের উপরে জুডিশিয়াল রিভিউ করা যায়। সেটা হচ্ছে ইললিগ্যালিটি অ্যান্ড ফর আনফেয়ারনেস, ইরেশনালিটি, প্রসিজারাল ইম্প্রপ্রাইটি। মানে মুদ্দা কথা, আনরিজনেবলনেস, ইরেশনালিটি, ইললিগ্যালিটি অ্যান্ড প্রসিজারাল ইম্প্রপ্রাইটি, এই তিনটা হচ্ছে মোটামুটি জুডিশিয়াল রিভিউ গ্রাউন্ড। এই জন্য আপনি আপিল করলে বা অ্যাজ অফ রাইট যখন মানুষ আপিল করে তখন অনেক গ্রাউন্ডস পুট ফরওয়ার্ড করতে পারে, কিন্তু জুডিশিয়াল রিভিউ যখন করবেন, লজ করবেন পাবলিক অফিসিয়ালসদের এগেনস্টে, তখন আপনাকে সুস্পষ্টভাবে শো করতে হবে যে এই তিনটা হেডিং বা গ্রাউন্ডের কোনটা ভঙ্গ হয়েছে। সুতরাং জুডিশিয়াল রিভিউ অনেক কমপ্লেক্স এবং অনেক লেংথি এবং খুবই এক্সপেন্সিভ। জুডিশিয়াল রিভিউতে গেলে পরে আপনি যদি লুজ করেন তখন অপোজিট পার্টি যারা হোম অফিস আছে তাদের কস্ট আপনাকে বিয়ার করতে হবে, আর আপনি যদি উইন করেন তাহলে আপনি কস্ট দাবি করতে পারেন অপর পক্ষে। অর্থাৎ সিকোয়েন্স অফ দ্য ইভেন্ট বা কেস উড ফলো দ্য কস্ট, তো যে পার্টি জিতবে সে কস্ট পাবে, তো এটা মাথায় রাখতে হবে। ইমিগ্রেশন আপিলে আপনি হারলে কস্ট দিতে হচ্ছে না, কিন্তু জুডিশিয়াল রিভিউতে আপনি হারলে হোম অফিসের কস্ট দিতে হবে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তাই জন্য জুডিশিয়াল রিভিউ কোনো কোনো ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ হয় একমাত্র মাধ্যম। মনে করেন আপনার একটা অধিকার আছে, ওইটাকে বঞ্চিত করে আপনাকে তারা ইমিডিয়েটলি বাংলাদেশে রিমুভ করতে যাচ্ছে, এই ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে আপিলও নাই, আপিল লজ করতে পারবেন না, রাইটও নাই, এবার আপনাকে এই ভূখণ্ডে রাখা দরকার। এই ধরনের সিচুয়েশনে কিন্তু দেখা গেছে জুডিশিয়াল রিভিউ ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ নাই, তখন জুডিশিয়াল রিভিউ করতে হবে। এবং জুডিশিয়াল রিভিউর মাধ্যমে আপনি ইনজাংশন সিক করতে পারেন আপার ট্রাইব্যুনালের জাজদের কাছ থেকে, যে তাকে ওই ম্যাটার বা ওই ম্যাটার শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে রিমুভ করতে, সেক্রেটারি স্টেটকে বারণ করতে পারে, এম্বার্গো দিতে পারে, ইনজাংশন দিতে পারে জুডিশিয়াল রিভিউ। এই এখতিয়ার কিন্তু জুডিশিয়াল রিভিউ প্রসিডিংসে আছে, অন্য কোনো আপিল এটা পাবেন না। কিন্তু এটার জন্য মেরিট থাকতে হবে। যারা নর্মালি জুডিশিয়াল রিভিউ অ্যাপ্লাই করলেও ইনজাংশন দিয়ে দেবে না, এটা হবে না, এটা করা হয় না। এবং ইনজাংশনটা খুবই রেস্ট্রিকটিভলি ইউজ করা হয় এবং স্ট্রং প্রিমাফেশিয় কেস আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। তো কোনো কোনো ক্ষেত্রে বললাম আগেই যে জুডিশিয়াল রিভিউ ইজ দ্য অনলি অপশন, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে জুডিশিয়াল রিভিউ হচ্ছে একবারে লাস্ট রিসোর্ট। এজন্য জুডিশিয়াল রিভিউর কথা চিন্তা করার আগে আপনারা আইনজীবীর সাথে বসে, আপনাদের আইনজীবীর সাথে বসে সিদ্ধান্ত নেবেন যে জুডিশিয়াল রিভিউ এটা সুইটেবল বা অ্যাপ্লিকেবল কি না। পট করে অন্য জায়গায় শুনে আপনি জুডিশিয়াল রিভিউ লজ করার চিন্তা করবেন না। আর জুডিশিয়াল রিভিউ এত হাইলি টেকনিক্যাল সাবজেক্ট, ওইটা আবার নিজে করতেও যাবেন না। অন্য জায়গায় দেখছেন, অনেকের দেখছেন, ফ্রেন্ডের দেখছেন, তার সাথে তাল মিলিয়ে আপনি একটা গ্রাউন্ডস দিয়ে নিজে নিজে অন পেপার্স মেরে দিলেন না। এইভাবে করতে গেলে হোম অফিস কিন্তু আপনাদের মতো বা আমাদের মতো এত বোকা নয়, তারা জুডিশিয়াল রিভিউটা পাইলেই বুঝতে পারবে এটা কারা ড্রাফট করছে। আপনি একজন লে পার্সন, আপনি এত লিগ্যাল প্রিন্সিপাল, উচ্চ আদালতের রায়গুলো আপনি জানবেন কীভাবে? তার মানে আপনাকে কেউ সহযোগিতা করছে? আর মনে রাখবেন, ইমিগ্রেশন ম্যাটার্সে সলিসিটার, ব্যারিস্টার এবং ওয়াইসি রেজিস্টার অ্যাডভাইজার ছাড়া ইমিগ্রেশন অ্যাডভাইস দেওয়া হচ্ছে ক্রিমিনাল অফেন্স, এটা সিভিল অফেন্স না, ক্রিমিনাল অফেন্স। সুতরাং অন্য ফ্রেন্ড বা অন্য কেউ যদি আপনাকে পরামর্শ লিখে দেয় সেটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্সের আওতায় চলে আসবে, কারণ হি ইজ নট কম্পিটেন্ট টু গিভ ইউ ইমিগ্রেশন অ্যাডভাইস, লেট অ্যালোন ড্রাফটিং জুডিশিয়াল রিভিউ ম্যাটার। এটা ভালো করে চিন্তা করবেন। এই জন্য জুডিশিয়াল রিভিউ পয়সা বাঁচাতে খালি চাষ করার জন্য করা, মেরে দিলাম একটা করে দিলাম আরেকজনের একটা কাট অ্যান্ড পেস্টিং করে না, এইভাবে হবে না। জুডিশিয়াল রিভিউটা হচ্ছে খুবই হাইলি টেকনিক্যাল এরিয়া এবং দ্যাট ওট টু বি ড্রাফটেড বাই দ্য কম্পিটেন্ট লয়ার, এটা মনে রাখবেন। তো যদি জুডিশিয়াল রিভিউ করেও কিন্তু অনেক সময় জুডিশিয়াল রিভিউ পেন্ডিং অবস্থায় বেইল করলে অনেক সময় বেইল দিয়ে দেয় অথবা রিলিজ করে দেয়, সেটাও একটা অপশন আছে। সুতরাং জুডিশিয়াল রিভিউ হচ্ছে লাস্ট রিসোর্ট, চিন্তা করতে পারেন। তো আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা ডিটেনশন অনেক ওয়াইড ওয়ার্ড, তারপরে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু জিনিস কভার করেছি, বিশেষ করে প্রথমে প্রিলিমিনারি ম্যাটার্সগুলো আলোচনা করেছি যে ডিটেনশন কী, ডিটেনশন জেলের মধ্যে তফাত কী, এরপরে ডিটেন কাউকে ডিটেন করলে
কি করতে হবে, এরপরে প্রথমেই প্রশ্ন আসবে যে এনিথিং পেন্ডিং কিনা না অ্যাপ্লিকেশন বা আপিল, যদি পেন্ডিং না হয় কোনো কিছু লজ বা পেন্ডিং করা যাবে কিনা না, এরপরে প্রথমে আপনি ডিটেনশনের ব্যাখ্যা চাইবেন কেন তাকে ডিটেন করা হলো, এরপরে আপনি চিফ ইমিগ্রেশন অফিসারের কাছে যেটা সিআইও বেইল বলে তার কাছে বেইলের জন্য অ্যাপ্রোচ করতে পারেন, সেইটাও যদি মানে ফেলিওর হয় বা ফেল করে তাহলে আপনি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারবেন বেইলের জন্য, এবং সেইটা যদি রিফিউজ হয় তাহলে 28 ডেজের ভিতরে আপনি করতে পারবেন না, 28 ডেজ পরে আপনি বেইলটা অ্যাপ্লিকেশন রিনিউ করতে পারেন। এরপরে তো বললাম যে জুডিশিয়াল রিভিউ যেটা ইনহেরেন্ট রেস্ট্রিকশন আছে সেটা করতে পারেন, এবং কোনো কোনো ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউটাও একমাত্র পথ বের হওয়ার জন্য বা আপনাকে আটকানোর জন্য বা ইউকেতে রাখার জন্য, অন্য কোনো কিছু হয়তো পানি পাবে না। তো এই হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে ডিটেনশনের ব্যাপারে। তবে ডিটেনশনটা আবারও বলছি, এখানে ব্যক্তির ফ্রিডম স্বাধীনতা লিবার্টি অ্যাট স্টেক, উনি চার দেয়ালের ভিতরে বন্দি, সুতরাং এটা কোনো লাইট বিষয় নয়, এটা নর্মাল অ্যাপ্লিকেশন নয় হোম অফিসের কাছে, এটা হচ্ছে একটা ব্যক্তির স্বাধীনতা লিবার্টি তা কাঠেল করে তাকে বিহাইন্ড দ্য বার নেওয়া হয়ে গেছে, এবং সেখানে কীভাবে তাকে ফ্রিডম বা বের হয়ে নিয়ে আসা যায় সেইটা ভালো কম্পিটেন্ট হ্যান্ডে ডিল করা দরকার, এবং সবাইকে ধৈর্যের সাথে প্র্যাকটিক্যালি এবং সেন্সেবল ওয়েতে আগাতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। তা আজ পর্যন্ত, আগামী সপ্তাহে অন্য একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।